মা আপনার নামটা যদি একটু বলেন। কতদিন হয়েছে আপনি এই ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছেন? 17তম দিন। প্রথম যখন এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন কি অবস্থা ছিল আপনার? আমি তিনটা সমস্যা নিয়ে আসছিলাম। আচ্ছা, প্রথমত হচ্ছে আমার আর্থ্রাইটিস, বহু বছর ধরে, ধরেন 30 বছর ধরে। দ্বিতীয় ছিল আমার হচ্ছে আর্থ্রাইটিস, আমি কি বলে অস্টিওপোরোসিস হয়ে গেল। আচ্ছা, আর্থ্রাইটিসের জন্য আমি স্টেরয়েড খেতে খেতে ডাক্তার বলেন যে স্টেরয়েডের কুফল হয়েছে এটা। তারপরে আমি এখান থেকে 20 সালে আমি আর কি পড়ে গেছিলাম, পড়ে কোমরে আঘাত পাইছিলাম। আচ্ছা, সেখান থেকে প্লিড হয়েছিল। তিনটা সমস্যা নিয়ে আমি এখানে আসছি। আচ্ছা, যখন আমাদের এখানে এসেছিলেন এই ডিপিআরসি হসপিটালে, জি, মানে শারীরিক অবস্থাটা কি ছিল? আপনি কি স্বাভাবিক হাঁটাচলা করতে পারতেন? পারতাম, কিন্তু খুব কষ্ট হতো, মানে বিশাল কষ্ট হতো। আমার ব্যথা ছিল সর্বাঙ্গে, মানে পুরো শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে পেইন ছিল। প্রতি জয়েন্টে আমার পেইন ছিল। আচ্ছা, স্বাভাবিক যে সংসারের যে কাজকর্ম করা, হাঁটাচলা করা, বাজার করা, এগুলো কোনোটাই করতে পারতাম না? হাঁটতে পারতাম না, অন্যগুলো দাও কষ্ট করে পারতাম, কিন্তু যে পেইলাডের কারণে এই ব্যথাটা আমার ডান দিকে নামতো। ডান দিকে নামার কারণে আমি দাঁড়াইতেও পারতাম না, 5 মিনিট হাঁটলে তারপর আমার যন্ত্রণা শুরু হয়ে যেত। গ্রামের বাড়ি উঠানে নামলে 5 মিনিট পরে আমার একমত কোথাও না কোথাও বসে পড়ি, আমি দাঁড়াতে পারতেছি না। আচ্ছা, জি, এমন কি হতো যে ব্যথার জন্য সারা রাত ঘুমাতে পারছেন না, সারা দিনও ব্যথার যন্ত্রণা? হতো যখন প্রথম যখন আমার আর্থ্রাইটিস শুরু হয়েছিল তখন আমার, কিন্তু পরে এসে ওই শুয়ে থাকলে ব্যথাটা ভালো হতো। ওষুধ তো খেতামই, শুয়ে থাকলে সবসময় ব্যথাটা ভালো লাগতো, কিন্তু উঠে হাঁটলে দাঁড়াইলে তখন কষ্ট হতো। আচ্ছা, আজকে এই যে 17তম দিন, এই 17তম দিনে আপনার ইম্প্রুভমেন্ট কতটুকু আপনি দেখছেন? স্যার, আমার ইম্প্রুভমেন্ট বলতে আল্লাহর রহমতে এই আমার অস্টিওপোরোসিসের ব্যথা এবং এই যে এসে আর্থ্রাইটিসের ব্যথা, এই দুটো আমি বেশ মানে 95% বলা যায়, তারও বেশি আমি রিমুভ হয়েছি, কিন্তু পিএলআইডির ব্যথাটা একটু থেকে গেছে, এখনও আছে। এখন আপনার যেহেতু ট্রিটমেন্ট চলমান অবস্থায় আছে, আশা করি আফটার ট্রিটমেন্ট আপনি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যাবেন, আমরা সেই প্রত্যাশা করছি। চলতে থাকুক আপনার ট্রিটমেন্ট, আমরা পরবর্তীতে যখন আপনার ট্রিটমেন্ট শেষ হবে আমরা আবার আসবো আপনার কাছে, এবং তখন আমরা আপনার সম্পূর্ণ ভিডিওটা এবং তখনকার অবস্থাটা আমরা আপনার কাছ থেকে জানবো। এ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।